আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চব্বিশ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগ ও ইসি যাই বলুক বিএনপি যে সুখবর দিয়ে যাচ্ছে এবার কি ঘটল দেখুন সরকারকে হুশিয়ারি এবং সরকার নাকি ভয় আছে সরকার নাকি এখনও সেফ এক্সিট খুঁজছে চরম ভীত সন্ত্রস্ত বিএনপি কিন্তু এইভাবে সুখবর দেওয়ার চেষ্টা করছে এবং ইন্টারেস্টিংলি যেখানে নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকার সবাই মিলে বিএনপির যে চলমান আন্দোলন সেটাকে দমন করার কথা বলছে আইনিভাবে যে নির্বাচন বিরুদ্ধে যে বিএনপির কর্মসূচি সেগুলো বেআইনি ঠেকানোর কথা নানান কিছুই কিন্তু বলছে এমনকি লিফলেট বিতরণ করা হলে নির্বাচন ভোটদানে বিরত থাককার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে কিন্তু আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন যাই বলুক এখন তো আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন মিলেমিশে একাকার জন্য মাঝে মাঝে সরকার বলি মাঝে মাঝে আওয়ামী লীগ বলি মাঝে মাঝে ইসি তাকেই আওয়ামী লীগ বলি আমরা এটাই হচ্ছে বাস্তবতা কারণ নিরপেক্ষতার কোনো প্রমাণ দিতে পারেনি আর এখানে তো আওয়ামী লীগের সাথেই ডিল করছে নির্বাচন কমিশন অন্য কেউ তো নাই সব প্রক্রিয়ায় নিজেরা নিজেরা তো এখন নির্বাচন কমিশনের আওয়ামী লীগের সরকারের কঠিন বার্তা সত্ত্বেও বিএনপি লক্ষ লক্ষ লেফলেট বিতরণ করেছে এবং দীর্ঘ প্রস্তুতি নিয়ে আজকে যে অবরোধ সেটা মোটামুটি সফল করেছে অবরোধ কতটুকু সফল সামগ্রিকভাবে জনজীবনের উপর প্রভাব ওইভাবে পড়বে না এটা স্বাভাবিক এটা আওয়ামী আসলেও এত দীর্ঘদিন যাবত অবরোধ করলে এর চাইতে বেশি প্রভাব ফেলতে পারতো না হ্যাঁ আই বিলিভ বিএনপি সাংগঠনিক দুর্বলতা কিন্তু বিএনপি ব্যাপকভাবে মাঠে নামতে পেরেছে মাঠে নামার পরিমাণটা নেতাকর্মীদের প্রকাশ্যে আসার পরিমাণটা বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগ এবং ইসি সভা সমাবেশ করা কর্মসূচি পালন করার যে নিষেধাজ্ঞার কথা বলছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি আরও বড় মাত্রায় রাজপথে তাদের পারফরম্যান্স দেখালো এবং বিএনপি নেতাকর্মীদেরকে এই সুখবরই দেওয়ার চেষ্টা করছে সরকার আসলে শেষ পর্যন্ত সেইফ এক্সিট খুঁজছে এবং তারা পালিয়ে যাবে বা তার ক্ষমতা ছেড়ে দিবে এরকম বলার চেষ্টা করেছে যদিও বাস্তবতা অত্যন্ত কঠিন আমরা সেরকম মনে করি না তবে বিএনপির এবারকার কর্মসূচিটা এবং বিভিন্ন জায়গায় দূরপাল্লার চান চলাচলও আগের অবরোধগুলোর চাইতে যথেষ্ট সংকুচিত ছিল এটাকে মোটামুটি গুরুত্বের সাথে আমরা দেখতে চাই দর্শক অবরোধের সমর্থনে মিছিল লুটের টাকা দামি ভোটে ঢালছে সরকার রিজবি রুল কবি রিজবি চমৎকার কখনো ঢাকা কখনো রাজশাহী কখনো কুমিল্লা এরকম সক্রিয় নেতা যদি বিএনপিতে আরও কেন্দ্রীয় নেতাদের মতো দশ মধ্যে দশজন থাকতো তাহলে সত্যি বিএনপির চিত্র অন্যরকম হতো রহুল কবির ইজবি সংবাদ সম্মেলনে কিন্তু এই সুখবরে দিয়েছেন যে না বিএনপি সবল হবে জনগণের দাবি আদায় হবে সরকার পিছু হটবে আজকেও জোরালো ভাষায় বিএনপি সুখবর দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং ইসির যে দৃঢ়তা অনল অবস্থা নির্বাচন করার ক্ষেত্রে সেই অনর অবস্থানের বিপরীতে যাই হোক বিএনপি তো নেতাকর্মীদের সুখবর দিবেই কিন্তু আমরা মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আওয়ামী লীগ নির্বাচন সফলভাবে করতে পারবে বিদেশিদেরকে কনভেন্স করতে না পারলেও বিদেশি অনেককে প্রতিপক্ষ বানিয়েই দেশকে বেকায়দা ফেলে হলেও ক্ষমতায় থাকবে দেশ অনেক পিছিয়ে যাবে কিন্তু ক্ষমতায় আওয়ামী লীগ থাকবে অতএব বিএনপি বা জামায়াতেরকে অতি উৎসাহী হওয়া উচিত নয় আমি এই কথাটা এইভাবে টেনে আনলাম এই কারণে যে অনেকেই আমাদের কাছে বলছেন যে বিএনপির লোকজনকে জামাতের লোকজনকে দেশে থাকতে হবে আপনি যদি পিনাকিদের ভিডিও দেখে মনে করেন যে প্রত্যেক মাসে একবার সরকার পতন করে ফেলেন আর আওয়ামী লীগের লোকজনের সাথে এমন আচরণ করেন বা এমনভাবে একটা ভাব ধরেন যে আপনি নিশ্চিত বিজয়ী আওয়ামী লীগ দুই দিনবার পালিয়ে যাবে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদে আপনার রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে বাস্তবতা বুঝতে হবে আওয়ামী ক্ষমতায় থাকবে অতএব আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে করতে হবে কিন্তু সামাজিকভাবে আওয়ামী লীগের সাথে অতিমাত্রায় অল্টারকেশনে বা বদানুবাদে জড়ানো যাবে না একেবারে আশা করি বিএনপি ইউ মাস্ট রিয়েলাইজ দ্য রিয়ালিটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী সরকার এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা রোববার সকালে কুমিল্লা ঢাকা মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাস স্ট্যান্ড এলাকায় সরকার পতন এক দফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলে সব কথা বলেন তিনি এ মিছিলের নেতৃত্ব দেন রিজবি শুধু রুল কবির রিজবি নয় আরও বিভিন্ন নেতারা গুরুত্বপূর্ণ অনেক নেতাদের উপস্থিতিতে অনেক জায়গায় অবরোধের সমর্থনে চট্টগ্রামেও বড় বড় নেতারা মাঠে নেমেছিলেন সেখানে গণমাধ্যমের খবর যেটা এসেছে যে নগরীর সড়কগুলো স্বাভাবিক যান চলাচল করলেও অফিস সবাই যায় বিএনপির লোকজন অফিস আদালতে যায় এটা সত্য কথা তবে দূরপাল্লার বাস তেমন একটা ছাড়েনি তো অবরোধের এই সফলতাটা কিন্তু আছে শুধু চট্টগ্রাম থেকে নয় ঢাকা থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে দূরপাল্লার গাড়ি তেমন চলাচল করার খবর পাওয়া যায়নি যথেষ্ট সীমিত ছিল বলেই আমরা জানতে পেরেছি এছাড়া আর রাজধানীতে যুবদল থেকে শুরু করে মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন বিক্ষোভ মিছিল করেছে সরকারকে কঠিন বার্তা দিয়েছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা বরিশাল বা সবগুলো বিভাগে আজকের এই রবিবারের অবরোধে বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ মাঠে নেমেছে সেটা গত কয়েক দফার অবরোধের চাইতে বেশি ছিল বিএনপি মাঠে আছে বিএনপি কার্যত জেগে উঠেছে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই আওয়ামী লীগের যে ভোটকে সফল করা মানে ব্যাপক পরিমাণ জনগণ ভোট দিতে যাবে তার পথে বাধা সৃষ্টি করতে চায় শান্তিপূর্ণভাবে আমরা সেরকমই দেখছি যাই হোক বিএনপি এখন আত্মবিশ্বাসী সুখবর দিয়ে যাচ্ছে কিন্তু জনগণকে বাস্তবতা বুঝে আওয়ামী সাথে ইন্টারেক্ট করা উচিত অতি উৎসাহী হওয়া উচিত নয়